हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज আমি একটা ছোট খরগোশের ডিজাইন করে দেখাবো। চলুন তাহলে শুরু করি আজকের পর্ব। প্রথমে আমি গোলাপি উল দিয়ে 24টা ঘর বুনছি। এবার এদিক থেকে 7 নং ঘরের ওপর গাঢ় সবুজ দিয়ে এক ঘর বুনে নিচ্ছি। এখানে মাঝে এক ঘর ছেড়ে এক ঘর বুনে নিচ্ছি। এবার এদিকে কোনাকোনি ফোঁড় তুলে 2 ঘর বুনছি। এখানে কোনাকোনি 1 ঘর বুনে নিচ্ছি। এদিকেও একইভাবে কোনাকোনি ফোঁড় তুলে 2 ঘর বুনছি। এখানে কোনাকোনি 1 ঘর বুনছি। এখানে মাঝে যে 1 ঘর ফাঁকা রেখেছিলাম এর উপর ফোঁড় তুলে 3 ঘর লম্বাভাবে বুনে নেব। এখানে কোনাকোনি 1 ঘর বুনছি। এই ঘরের কোনাকোনি 1 ঘর বুনে নিচ্ছি। এখানেও 1 ঘর কোনাকোনি বুনে নিচ্ছি। এখানে কোনাকোনি 1 ঘর বুনছি। এই ঘরের নিচের দিকে 1 ঘর কোনাকোনি বুনছি। এবার উপরের দিকে কোনাকোনি 1 ঘর বুনছি। এবার এই ঘরের উপর 1 ঘর গোলাপি উল দিয়ে বুনছি। এখানে কোনাকোনি 1 ঘর বুনে নিচ্ছি। এখানেও কোনাকোনি 1 ঘর বুনছি। এখানেও 1 ঘর বুনে নিচ্ছি। এখান থেকে 5 ঘরের জায়গায় ফোঁড় তুলে কমলা উল দিয়ে 4 ঘর বুনে নিচ্ছি। এখানে মাঝে 1 ঘর ফাঁকা রেখে 4 ঘর বুনে নেব। পরের লাইনে সমানভাবে ফোঁড় তুলে 6 ঘর বুনে নেব। এর পরের লাইনে সমানভাবে ফোঁড় তুলে 7 ঘর বুনব। এর পরের লাইনে সমানভাবে ফোঁড় তুলে 6 ঘর বুনে নিচ্ছি।
ঘর কমিয়ে ফোঁড় তুলে পাঁচ ঘর বুনে নিচ্ছি। এর পরের লাইনে এক ঘর কমিয়ে ফোঁড় তুলে তিন ঘর বুনে নিচ্ছি। উপর থেকে তিন নং লাইনের পাশে এক ঘর ছেড়ে ফোঁড় তুলে লম্বাভাবে তিন ঘর বুনে নিচ্ছি। এবার কোনা কোণে ফোঁড় তুলে লম্বাভাবে তিন ঘর বুনছি। এবার দুই নং ঘরের পাশে ফোঁড় তুলে চার ঘর বুনে নিচ্ছি। এর উপরে কোনা কোণে এক ঘর বুনে নিচ্ছি। এই ঘরের পাশে ফোঁড় তুলে দু ঘর বুনে নিচ্ছি। এবার দুই নং ঘরের উপর ফোঁড় তুলে দুই ঘর বুনছি। এবার শেষের ঘরের পাশে ফোঁড় তুলে তিন ঘর বুনে নেব। এখানে কোনা কোণে এক ঘর বুনছি। এখানে ফোঁড় তুলে পাশাপাশি দু ঘর বুনে নেব। এখানেও দুই ঘর বুনে নেব। এখানে এক ঘর নীল বুনে নিচ্ছি। কোনা কোণে এখানে ফোঁড় তুলে আরো দুই ঘর বুনে নিচ্ছি। এখানে দুই নং লাইনের পাশে এক ঘর নীল বুনছি। এর উপরের লাইনে দুই ঘর নীল বুনে নিচ্ছি। ফুলের মাঝের অংশে এক ঘর নীল বুনে নিচ্ছি। এখানে কালো উল দিয়ে আমি চোখ করে নিচ্ছি। এখানে এক ঘর লাল উল দিয়ে বুনে নিচ্ছি। আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ।